নমস্কার বন্ধুরা, আমি শায়রি। আজকে তোমাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু খুব সিম্পল একটা রেসিপি, আলুর খোসা ভাজা। তো আলুর খোসা আমরা তো সাধারণত ফেলেই দিই, তো এই আলুর খোসা ফেলে না দিয়ে ভাত ডালের সাথে ভাজা হিসাবে কি করে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি এখানে তিনটে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসাগুলোকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন চালের গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদমতো লবণ, আর দেবো 1/2 টিস্পুন কালো জিরে, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে আলুর খোসার সাথে যে উপকরণগুলো নিয়েছি সেই উপকরণগুলো কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে নিয়ে 5 মিনিটের জন্য কিন্তু এটা আমি এক জায়গায় কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে আমি নিয়েছি একটা প্যান, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। তারপর এর মধ্যে এক এক করে আলুর খোসাগুলো এইভাবে দিয়ে দিতে হবে। আলুর খোসাগুলো কিন্তু এইভাবেই এক এক করে সাজিয়ে দিতে হবে। তারপরে যখন এক পিট ভাজা হয়ে আসবে তখন আরেক দিক ভাজার জন্য কিন্তু আলুর খোসাগুলোকে উল্টিয়ে দিতে হবে। এই পদ্ধতি অনুসরণ করে যদি তোমরা আলুর খোসা এইভাবে ভেজে নাও তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে, বেশ মচমচে হবে। দেখো আলুর খোসাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে এগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এই চটজলদি রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারো, আর বানিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। বন্ধুরা, তাহলে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলো না। আবার চলে আসবো আমি নেক্সট আরেকটি রেসিপি নিয়ে নতুন পর্বে।